আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। প্রিয় শ্রোতামণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুখেই আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা সবাই সুখের খোঁজে মরিয়া হয়ে থাকি, সকালে বের হই, রাতে ঘরে ফিরি, শুধু সুখকে খুঁজতে খুঁজতে। কিন্তু সুখের বাড়ি কোথায়, সুখ কী, এটা আসলে খুঁজে পাই না। তো চলুন আজকে সুখের খোঁজে বের হয়ে যাই। আজকে যে কবিতা পড়বো, আমারই লেখা কবিতা, কবিতার নাম সুখ তুমি কি। তো চলেন সরাসরি কবিতায় যাওয়া যাক। সুখ একটি আজব পাখি, আজব দেশে থাকে, আজবভাবেই সবসময় আমরা খুঁজি তাকে। দিন রাত্রি ছুটে বেড়ায় বিদেশ কিংবা দেশে, অসুখের গুণ টেনে চলি সুখকে ভালোবেসে। বিভিন্ন জন সুখকে খুঁজি ভিন্ন ভিন্ন স্থানে, আসলে সুখ বসত করে সবার মনের কোণে। কেউ বা খুঁজি টাকা পয়সা, কেউ বা দামি গাড়ি, কেউ থাকতে চাই অট্টালিকায়, কারো চয়েস নারী। ব্যবসা করে কেউ হতে চাই হঠাৎ কোটিপতি, কেউ বা আবার সুখ পাই বলে আমি মন্ত্রীর নাতি। কেউ চায় পেতে ঘরের মাঝে, কেউ যায় পতিতালয়ে, সুখের ওষুধ পান করে কেউ গলায় ফাঁসি লয়। কোটি টাকার এসি গাড়ি তবু প্রেশার বেশি, রিক্সাওয়ালার বউয়ের আবার দেখো গলায় ফাঁসি। সবাই আমরা সুখকে খুঁজি অসুখ নদীর মাঝে, কেউ নেই মোরা পুরা সুখী সকাল কিংবা সাজে। ধন্যবাদ।